রাখির দিনে গাছ বাঁচানোর বার্তা। গাছের গায়ে রাখি বেঁধে পরিবেশ বাঁচানোর বার্তা দিল স্কুল পড়ুয়ারা। স্কুল শিক্ষকদের এই উদ্যোগে খুশি অভিভাবকেরাও। গাছ লাগান, প্রাণ বাঁচান। গাছের গায়ে রাখি পরিয়ে পরিবেশ বাঁচানোর বার্তা দিল ছাত্রছাত্রীরা। রাখি পূর্ণিমার দিন এমনই অভিনব উপায়ে বার্তা দিতে দেখা গেল অশোকনগরের বিদ্যাসাগর বাণীভবন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে। বর্তমানে সভ্যতা এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গাছ কেটে আমরা নগর তৈরি করছি, আর এক একটি গাছ কাটার ফলে আমরা ক্রমশ বিপদের দিকে এগিয়ে চলেছি। পরিবেশে অক্সিজেনের পরিমাণ কমে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে চলেছে। পরিবেশ দূষণ থেকে শুরু করে পরিবেশের নানান রকম সমস্যা দেখা দিয়েছে। গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ থাকলে অক্সিজেন থাকবে, আমরা ভালোভাবে বাঁচতে পারব। রাখি পূর্ণিমার দিনটাই পরিবেশকে বাঁচানোর জন্য এমনই অভিনব উপায়ে বার্তা দিল অশোকনগরের বিদ্যাসাগর বাণীভবন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পাশাপাশি এদিন বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন ছেলেমেয়েদের দেখা গেল বিদ্যালয় চত্বরে গাছের গায়ে রাখি পরিয়ে পরিবেশ বাঁচানোর বার্তা দিতে। এ যেন পরিবেশ বাঁচাতে নীরব প্রতিবাদ পড়ুয়াদের। বিদ্যালয়ের পড়ুয়া থেকে শিক্ষকরা সকলেই চান পরিবেশ বাঁচানোর বার্তা এইভাবেই ছড়িয়ে পড়ুক পৃথিবীর সমস্ত জায়গায়, ফিরে আসুক সবুজে ঘেরা ধরত্রী। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জানান, আমরা সকলেই পরিবেশের একটি অঙ্গ, পরিবেশকে বাঁচাতে আমাদেরকেই সবার প্রথম এগিয়ে আসা উচিত। পরিবেশকে বাঁচানোর জন্য আমরা বিগত 5 বছর ধরে এই উদ্যোগ নিয়ে আসছি। এই উদ্যোগ এবছর আমাদের 6ষ্ঠতম বর্ষে পদার্পণ করল। এই বিষয়ে তিনি আরও জানান, আসলে আমরা জানি যে আমরা তো পরিবেশেরই একটি সম্পদ। প্রত্যেক মানুষ যেমন মানব সম্পদও একটা পরিবেশের সম্পদ। সেই পরিবেশকে যদি আমরা সুরক্ষিত রাখতে না পারি তাহলে আমাদের আর কারো অস্তিত্বই এখানে বজায় থাকবে না। সেই দৃষ্টিভঙ্গি থেকেই, সেই চিন্তাভাবনা থেকেই আমরা এটা গ্রহণ করেছি। মূলত আমাদের এটা 6ষ্ঠ বর্ষ, আমরা বিগত 5 বছর এইভাবেই করে আসছি আমাদের ছাত্রছাত্রীরা। তো এবারে আমরা একটা বিশেষভাবে যেটা গ্রহণ করেছি, আমাদের বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন যে সমস্ত ছাত্রছাত্রী তাদেরকেই আমরা এটা সামনে রেখে আজকের এই যে অনুষ্ঠান বা উৎসব আমরা পালন করছি। কারণ আমরা একথা জানি যে যারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু তারা কিন্তু কোনো বিষয়ে পিছিয়ে নেই, তারা সব বিষয়ে এগিয়ে। কারণ বিভিন্ন জায়গা থেকে আমরা দেখি সব কাজে তারা বিভিন্ন স্পোর্টস থেকে শুরু করে খেলাধুলা বা অন্যান্য সমস্ত বিভিন্ন যে পড়াশোনা সব বিষয়ে তারা এগিয়ে। তো সেই জায়গা থেকে তারাও যে সব কিছু করতে পারে সেইটাকে আমরা সামনে রেখেই আজকের এই অনুষ্ঠানটা আমরা তাদেরকেই সামনে নিয়ে এই কাজটা করছি। এমন অভিনব অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুশি স্কুলের সকল ছাত্রছাত্রীরা। এই বিষয়ে স্কুলের এক ছাত্রী জানান, আমরা রাখি পরিয়ে আমাদের ভাইয়ের দীর্ঘায়ু কামনা করি। ঠিক তেমনই আমি গাছ বাঁচাতে গাছের গায়ে রাখি পরিয়ে আয়ু কামনা করলাম। কারণ বর্তমানে গাছ কেটে সমাজ গড়ার প্রবণতা ক্রমশ বেড়েই চলেছে, যার কারণে স্কুলের শিক্ষকদের নিয়ে আমরা এই অভিনব উপায়ে রাখি পূর্ণিমা পালন করলাম। অ্যাকচুয়ালি আমরা আমাদের ভাইদের রাখি পরাই যাতে তাদের আমরা মানে রক্ষা করতে পারি, আর তাদের রক্ষা কবচ আমরা নিই, আর গাছও সেভাবে আমাদেরকে আমাদের ভাইয়ের মতো সারা জীবন রক্ষা করে চলেছে। আমাদের অক্সিজেন বলে নয়, আমাদের পুরো পৃথিবীকেই রক্ষা করে চলেছে। আর বর্তমানে একটা অনেক বড় সোশ্যাল থ্রেট হচ্ছে গাছ কাটা। আমরা ভাবছি গাছ কেটে আমরা বড় বড় ইমারত তৈরি করছি, আমাদের লাভ করছি, কিন্তু আখিরে ক্ষতিটা আমাদেরই হচ্ছে। তাই জন্য এটা একটা অ্যাওয়ারনেস আমরা স্প্রেড করতে চাইছি যে গাছকেও আমরা আমাদের ভাইয়ের মতো সুরক্ষিত করব, গাছ কাটবো না এবং গাছকেও ভালোবাসবো। আমরা যাতে গাছকে রক্ষা করতে পারি এই পরিকল্পনা থেকে, আর আমাদের গাছ অক্সিজেন দেয়। এই জন্য আমি তো স্কুলে এই প্রথম আগে যে স্কুলে পড়তাম, গাছকে রাখি পরিয়ে তোমার কেমন লাগছে? ভালো। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, অশোকনগর। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন কান্দিলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।